এক্সেলেন্ট পেয়েছিস তুই। এই খুশিতে তুই কি খাবি বাবা? পায়েশ। এখানে সব তোর পছন্দের, ঠিক আছে না? খা বাবা মন ভরে। এই যে দেখছি একেবারে নবাবী আয়োজন। দেখতে হবে না, আমার রাজপুত্র ছেলের জন্য এমন আয়োজনই তো হবে। তা অবশ্য ঠিক বলেছ বাবা রনি, পড়াশোনা তো অনেক হলো, এবার ব্যবসার কাজে একটু মন দাও। ও ড্যাডি, আমার এখনো অনেক কিছু দেখার বাকি আছে। আমি ঘুরে বেড়াতে চাই, আমি প্রকৃতি দেখবো, সাগর দেখবো, পৃথিবীর সব জায়গা ঘুরে ঘুরে দেখবো। এত তাড়াহুড়োর কি আছে ড্যাডি? ঠিকই তো বলেছে, বাচ্চা মানুষ, দশটা না পাঁচটা না, একটা মাত্র সোনার টুকরো ছেলে আমার, ওকে তুমি মানুষ হতে দাও, বড় হতে দাও। ও করবে ব্যবসা। নে বাবা নে, খা। শুন, খেয়ে খেয়ে শক্তি বাড়াতে হবে, পরের বার তোকে এর চেয়েও ভালো করতে হবে। কি বলো মা, এর থেকে ভালো কি করে করব? দেখো বোকা ছেলে আমার, এইবার তো তুই এ পেলি, পরের বার তোকে বি পেতে হবে না? মা বিতে কি হয়? বিফোর বেস্ট, বেস্ট মানে অনেক ভালো, তোকে অনেক ভালো করতেই হবে, বি পেতেই হবে। ওরে বি এর থেকে ভালো না রে। এই কেউ ওরে একটা মেন্টোস দে না রে, মেন্টোস এখন আরো বড়, আরো ফ্রেশ। মেন্টোস খাও, বুদ্ধির বাতি আরো জ্বালাও। ওকে মম, আই'ম লিভিং। তুমি আবার কোথায় যাচ্ছ? ইটস মেকআপ টাইম। এটা চলবে,